শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করে না কেন বললেন এই কথাগুলো খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে চিকিৎসার অধিকার দেওয়া হচ্ছে না আর খুনিরা সন্ত্রাসীরা চিকিৎসার জন্য সুযোগ পাচ্ছে বাংলাদেশে খালেদা জিয়ার চেয়ে বড় কোনো বন্দী আছে কিনা আমি মহিলা লীগ আছে রাজপথে রাজপথে থাকবো এই বগলতে আসছে দেখা যা আমরা মেদিনী মণ্ডল ইউনিয়নে দেখে যা কত মহিলা লীগ হাজার হাজার রক্ত বানানো সেই মেদিনী মণ্ডল উন্নয়নে দাঁড়ায় শেখ হাসিনার কত উন্নয়নে এমিলিয়া পার উন্নয়নে আজ মহিলারা হাজার হাজার মিছিল নিয়ে এই লেভেলের একজন ভদ্রমহিলার পক্ষে অবস্থান নেওয়াটা আমাদের দায়িত্ব ছিল আমার দলের দায়িত্ব ছিল বিএনপির তো ছিল অন্য সব দলের দায়িত্ব ছিল যারা বীর মুক্তিযোদ্ধাদেরকে বলে তারা সম্মান করে যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে ওনার জন্য রাস্তায় দাঁড়ানোর দরকার ছিল কিন্তু এই জন্য তার ওই চিকিৎসার ব্যবস্থাটাই বাংলাদেশে কোনো হসপিটালে নেই গুণগত ভালো কিংবা মন্দ সেটা হচ্ছে পরের হিসাব মানে চিকিৎসা ব্যবস্থাটাই যেখানে বাংলাদেশে নেই সেখানে খালেদা জিয়াকে টানাহেঁচড়া করে আইন কানুন বিভিন্ন ধরনের বিভিন্ন ই দেখিয়ে যে উন্নত মানের এভার কেয়ারে চিকিৎসা চলছে এই ধরনের বক্তব্য দিয়ে একজন দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে তার জীবনটাকে চোখের সামনে শেষ করে দেয়া এটা কতটা গণতন্ত্র হত্যাকারী হটকারী সিদ্ধান্ত সেটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না আসসালামু আলাইকুম দর্শক ভিডিওর শুরুতেই হয়তো আপনারা কয়েকটি ভিডিও ফুটেজের অংশ বিশেষ দেখেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা একটি বক্তব্য দিয়েছে যে শেখ মুজিবের কন্যা বা শেখ মুজিবের মেয়ে কোনো দুর্নীতি করে না সেই ভিডিওটিও আপনাদের সাথে শেয়ার করব তার সাথে সাথে আরও চারটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব মূলত আজকে পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হওয়া প্রিয় দর্শক শ্রোতা বেগম খালেদা জিয়ার অবস্থা খুবই খারাপ তাকে বিদেশ নিয়ে চিকিৎসা করতে হবে তা না হলে তিনি বাঁচতে নাও পারেন অবশেষে তার চিকিৎসার ব্যাপারটি নিয়ে এবং তিনি বাঁচতে না পারেন এই বিষয়টি নিয়ে মুখ খুলেছে ডক্টর ফয়জুল হক এবং গণ অধিকার পরিষদের নেতা তারেক রহমান তার চিকিৎসার ব্যাপারটি নিয়ে একটি সংবাদ সম্মেলনে তিনি কিছু হুঙ্কারও দিয়েছেন এবং কি রেজা কিবরিয়া তিনিও কিন্তু বেগম খালেদা জিয়ার এই অসুস্থতার কথা বলতে গিয়ে কেঁদে ফেলেছেন সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব লাস্ট মুহূর্তে যে ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো পদ্মা সেতুর উদ্বোধন পদ্মা সেতুতে ট্রেন কিন্তু দিয়ে ট্রেনে উঠে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারাপার হয়েছে সেখানে পদ্মা সেতুর উপরে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উঠতেই দিবে না এরকম একটা মিছিল করেছে বা তারা মানে কথা বলেছে কিছু মানুষ সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আর কথা না বাড়ে এক এক করে আপনাদেরকে পাঁচটি ভিডিও দেখিয়ে নিয়ে আসি সর্বপ্রথম চলুন প্রিয় দর্শকরা মাননীয় প্রধানমন্ত্রী কী বলতেছে তার কথা দিয়ে আগে শুরু করে আজকের ভিডিও চলুন দেখে আসি শেখ মুজিবের মেয়ে দুর্নীতি করে না গণভবনে একটা এখন খামার হয়ে গেছে এই মোবাইল ফোন কে দিয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর ছাত্রলীগ নামার সাথে সাথে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আমাদের এমনকি মহিলা লীগ শ্রমিক লীগ আওয়ামী লীগ সবাই নেমে গিয়েছিল ধান কেটে কেটে মানুষের ঘরে পৌঁছে দিয়েছে যা সেতুতে রেল লাইনও উপহার দিয়ে গেলাম কি মোবাইল ফোন আছে না হাতে আছে কই দেখি আমি আপনাদের সামনে এসেছি একটা উপহার নিয়ে সে উপহারটা কি পদ্মা সেতুতে রেল চলা এই রেল লাইন কাজ শুরু হলো সেই রেলে করে আজকে আমি এই ভাঙায় এসেছি যেটা কখনো কেউ চিন্তাও করতে পারে নাই কাজে আপনাদেরকে পদ্মা সেতু সেই সাথে সাথে পদ্মা সেতুতে রেল লাইনও উপহার দিয়ে গেলাম একমাত্র উন্নতি যদি হয়ে থাকে যেমন নৌকা মার্কা ভোট দিয়ে বাংলাদেশের মানুষ স্বাধীনতা পেয়েছে ঠিক তেমনি নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগ সরকারে এসেছে বলেই আজকে সমগ্র দেশের উন্নতি হয়েছে 2008 নির্বাচনে ওয়াদা দিয়েছিলাম ডিজিটাল বাংলাদেশ করব আজকের বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ এখন তো সকলের হাতে মোবাইল ফোন সবাই অনলাইন ব্যবহার করেন কি মোবাইল ফোন আছে না হাতে আছে কই দেখি এই মোবাইল ফোন কে দিয়েছে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আসার পর আপনারা জানেন বিএনপির আমলে একটা মোবাইল ফোনের দাম ছিল 130,000 টাকা আর ফোন করলে পার মিনিট 10 টাকা ধরলেও 10 টাকা তাও মাত্র একটা কোম্পানি ঢাকা আর চট্টগ্রাম বিএনপির এক মন্ত্রী তার ব্যবসা আওয়ামী লীগ আসার পর এটাকে সার্বজনীন করে গ্রাম পর্যায়ে পৌঁছে দিয়েছি ধান কাটতে যখন করোনার সময় লোক এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে পারে না কৃষক ধান কাটতে পারে না আমরা আমাদের ছাত্রলীগকে বলেছিলাম যে তোমরা এখনই যাও মাঠে ধান কাটতে সাহায্য করো ছাত্রলীগ নামার সাথে সাথে যুবলীগ স্বেচ্ছাসেবক লীগ আমাদের এমনকি মহিলা লীগ শ্রমিক লীগ আওয়ামী লীগ সবাই নেমে গিয়েছিল ধান কেটে কেটে মানুষের ঘরে পৌঁছে দিয়েছে এটাই তো রাজনীতি মাননীয় প্রধানমন্ত্রী কী বললে আপনারা ভালো করে শুনেছেন আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিবেন এবার আমরা দ্বিতীয় নম্বর ভিডিও ফুটেজ আপনাদের সাথে শেয়ার করব সেটি হলো
রেজা কিবরিয়া বেগম খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারটি নিয়ে কি বলতে বলতে কেঁদে ফেললেন, চলুন সেই ভিডিওটি দেখে আসি। এই লেভেলের একজন ভদ্রমহিলার পক্ষে অবস্থান নেওয়াটা আমাদের দায়িত্ব ছিল, আমার দলের দায়িত্ব ছিল, বিএনপির তো ছিলই, অন্য সব দলের দায়িত্ব ছিল। যারা বীর মুক্তিযোদ্ধাদেরকে বলে তারা সম্মান করে, যারা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাস করে, ওনার জন্য রাস্তায় দাঁড়ানোর দরকার ছিল, কিন্তু এটা হয়নি। উনি ইংল্যান্ডে দেখা করতে চেষ্টা করেছেন ব্রিটিশ সরকারের যে কোনো একটা মন্ত্রী পর্যায়ের একটা মানুষ, ওনাকে এয়ারপোর্টে রিসিভ করেছে আমাদের দেশের হাই কমিশনার, একটা প্রোটোকল অফিসার, একটা সেকশন অফিসার মতো গেছে, রুম টুম দরজা দরজা খুলে দিছে, অতটুকুই। ব্রিটিশ সরকার কোনো পাত্তা দেয়নি এবং কোনো মিটিং হয়নি। একটা মিটিং চেষ্টা করেছিল ফরেন সেক্রেটারির সাথে, মানে ওখানকার পররাষ্ট্রমন্ত্রীর সাথে, তো সেটাও সম্ভব হয়নি। যখন পররাষ্ট্রমন্ত্রী জানলো যে একটা বাড়িতে ওনাকে দাওয়াত দেওয়া হয়েছে এবং উনিও থাকবেন, উনি ওটা থেকে বের হয়ে গেছেন। স্যাংশনওয়ালা একটা সরকারের প্রধানের সাথে ব্রিটিশদের মাখামাখির কোনো প্রয়োজন নাই, সে বলেছে। আমরা মানে এই সরকারকে তারা আমাদের জন্য, আমার শুধু শেখ হাসিনা ওয়াজেদ এবং আওয়ামী লীগের জন্য না, আমাদের দেশের জন্য একটা অসম্মান যতক্ষণ এই উপদ্রব আমাদেরকে শাসন করে, আমাদের অসম্মান হবে। আমাদের জাতি হিসাবে আমি মনে করি এটা একটা বিরাট অসম্মান। ওনাকে এখন আমরা অনেক আলোচনা আছে যে বিদেশিদের প্রভাবে সরকারের টনক নড়েছে, এটা কেন? কারণটা খুব সহজ, দেশ থেকে টাকা চুরি করে শেখ হাসিনা ওয়াজেদ এবং ওনার মন্ত্রীরা ভোগ করবে তো কিছু ধনী সভ্য দেশে যেখানে আইনের শাসন আছে। উনি তো নর্থ কোরিয়াতে গিয়ে এই টাকা ভোগ করার ওনার কোনো পরিকল্পনা নাই, বউ বাচ্চাকে কেউ নর্থ কোরিয়াতে পাঠাচ্ছে না, ভেনেজুয়েলাতে পাঠাচ্ছে না, সিরিয়াতে পাঠাচ্ছে না, তারা ইরাকে পাঠাচ্ছে না, তারা যেতে চায় ইংল্যান্ড, ফিনল্যান্ড, ক্যানাডা, তারা থাকতে চায় সভ্য দেশে। আমাদের দেশে পুরো রাজনৈতিক অবকাঠামো ধ্বংস করে, পুরো গণতান্ত্রিক অবকাঠামো ধ্বংস করে তারা চায় তাদের ছেলেমেয়েরা আইনের শাসনের অধীনে থাকুক। সরি, খুব ভালো কথা, এটা চাওয়াটা খুব ভালো কথা, কিন্তু এটা হবে না। আপনাদেরকে জানাই, আমি বিভিন্ন সোর্স থেকে আমরা পাচ্ছি যে এটা হবে না। পালাবার হয়তো একটা ব্যবস্থা হবে, সেটা নিয়ে আমি কিছু বলতে চাই। আমরা পালাতে দিব কিনা এটা বাংলাদেশের জনগণের সিদ্ধান্ত, এটা কোনো রাজনীতিবিদ আমার সিদ্ধান্ত বা যারা ক্ষমতায় আসবে তাদের সিদ্ধান্ত হওয়া উচিত না, জনগণের সিদ্ধান্ত। এত মানুষকে খুন করে, এত মানুষকে গুম করে, এত টাকা চুরি করে, গরিবদের টাকা চুরি করে, তারপরে উনি হাসি মুখে গিয়ে ইংল্যান্ডে এই টাকা ভোগ করবেন, এটা কি ঠিক? এটা জনগণ, আমাদের যদি আমরা সরকারে আসি জনগণ কি এটা মানবে? তারা মানবে না। ওই চুরির টাকাকে জনগণ তাদের করের মাধ্যমে টাকাগুলি ফেরত দিতে হবে। জিনিসপত্রের দাম, আমাদের গ্যাসের দাম, পানির দাম, এগুলো চড়ায় সেই টাকাগুলি তুলতে হবে। এটা তো আমাদের মানুষের উপরে একটা বিরাট একটা অত্যাচার। এই সরকারটা সরে গেলে, আপনাদেরকে এটা বলতে চাই, আমাদের দেশে প্রায় 40% সম্পদ, সরকারি সম্পদ বেঁচে যাবে। 40% আমি রাফলি হিসাব করছি, এটাতে আছে চুরির সংখ্যা আর অদক্ষতায় টাকা নষ্ট করার অপচয়ের সংখ্যা। 40% বেশি টাকা আমাদের হাতে চলে আসবে এই সরকার শেখ হাসিনা ওয়াজেদ এবং তার মন্ত্রীরা দেশ ক্ষমতাচ্যুত হওয়া মাত্রই আপনি ধরে নেন আমাদের, আমরা ধনী হব, আমরা ভালো অবস্থায় চলে যাব, খুব তাড়াতাড়ি, বেশি দিন লাগবে না। কিছুদিন আগে আমাদের $42 বিলিয়ন রিজার্ভ ছিল। শেখ হাসিনার একটা স্টেটমেন্ট দেখবেন খবরের কাগজে যে রিজার্ভ দিয়ে কি হবে, এই রিজার্ভটা ব্যবহার করার ব্যবস্থা করো, আপনারা এটা পাবেন, এটা সংবাদ মাধ্যমে মিডিয়াতে মাল্টি আপনারা এই খবরটা পাবেন, ব্যবস্থা করে ফেলেছেন, এই টাকাটা চুরি, এই রিজার্ভ চুরি করারও টাকা বের করে ফেলেছে। আমরা পৃথিবীতে বিশ্ববিখ্যাত, আর কোন দেশ সুইফট সিস্টেমে আমাদের অভ্যন্তরীণ রিজার্ভস, ডোমেস্টিক রিজার্ভস না, ইন্টারন্যাশনাল রিজার্ভস চুরি করার ব্যবস্থা আর কোন দেশ করতে পারেনি। তারা অবাক হয়ে যায়, বাঙালিদের বুদ্ধির চেয়ে বেশি কারা কারা জড়িত ছিল এটা মোটামুটি আপনাদের সবার জানা হয়ে গেছে। গভর্নর এবং অন্য লোকরা তারা জড়িত ছিল, তারা কার ইন্ধনে এই টাকাগুলি চুরি করেছে এটাও জানা হয়ে গেছে। এটা নিয়ে হলিউডে একটা ফিল্মও করেছে, বেশ নাম করেছে,
দ্য বিলিয়ন ডলার হাইস্ট, মানে আপনারা নাম করেছেন বাংলাদেশের নাম সারা পৃথিবীতে, এটা এখন জানে যে বাংলাদেশি ছাড়া আর কোনো দেশে ফরেন রিজার্ভস চুরি করার কোনো উদাহরণ নেই, খুব গর্বের কথা। বাংলাদেশে শেখ হাসিনা ওয়াজেদের এটাও গর্ব করা উচিত, এটা আর কেউ পারেনি, আমি পারছি, সে পেরেছে, এই জিনিসটা উনি পেরেছেন। এখন যে ক্রিটিক্যাল একটা অবস্থা দেশে, একটা নির্বাচনের কথা বলছে, আমরা এই নির্বাচনে বিশ্বাস করি না। শেখ হাসিনা ওয়াজেদের কোনো কথাই আমি বিশ্বাস করি না। উনি যদি বলেন যে আজকে সূর্য উঠেছে, আমি কিন্তু নিজে না দেখে আমি এটা ওনার কথা মানব না। শি ইজ আ লায়ার, এটা মানে বিভিন্নভাবে প্রমাণিত, এটা 16 বছর ধরে এটা জনগণের কাছে প্রমাণিত। ওনার কোনো বক্তৃতায় আপনি তো চায়ের দোকানে বসেন, শুনেন ওনার বক্তৃতার রিয়াকশন কি, লোকে বিদ্রুপ করে ওনার কথাবার্তা। ওনাকে কোনো ব্যাপারে চ্যালেঞ্জ করলে উনি 15 আগস্ট নিয়ে আমাদেরকে কথা শোনায়, কান্নাকাটি করে যে এতিম হয়ে গেছে তখন এগুলো নিয়ে। ব্যাপারটা হলো যে এতিম হয়ে গেছেন কিন্তু এই কারণে উনি দেশকে লুট করার লাইসেন্স পেয়েছেন, আমার তো মনে হয় না জনগণ এই জিনিসটা মানবে। তো ওনার এই বাজে কথাগুলি, এগুলো বাজে কথা, এগুলো ঘৃণিত কথা, এগুলো আমরা আর পাত্তা দিই না। প্রিয় দর্শক শ্রোতা, তার ভিডিওটি দেখলেন এবং তার বক্তব্যগুলো আপনারা শুনলেন, আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার আমরা তারেক রহমানের বক্তব্যটি আপনাদের সাথে শেয়ার করব। তারপরে কিন্তু লাস্ট মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে যে পদ্মা সেতু তো উঠতে দেবে না এমন কথা বলেছে, সেই ভিডিওটি লাস্ট মুহূর্তে শেয়ার করছি। চলুন প্রিয় দর্শক শ্রোতা, এবার বেগম খালেদা জিয়ার অসুস্থতার ব্যাপারটি নিয়ে তারেক রহমান কি বলতেছে সেই বক্তব্যটি শুনে আসি। কেন বললাম এই কথাগুলো? খালেদা জিয়াকে বন্দী করে রাখা হয়েছে, চিকিৎসার অধিকার দেওয়া হচ্ছে না, আর খুনিরা সন্ত্রাসীরা চিকিৎসার জন্য সুযোগ পাচ্ছে। বাংলাদেশে খালেদা জিয়ার চেয়ে বড় কোনো বন্দী আছে কিনা আমি বলছি। আসসালামু আলাইকুম। একসময় বাংলাদেশে বেশ কিছু তৈরি পোশাক কারখানা ছিল, আপনারা দেখেছেন, এগুলোর মধ্যে এসকিউ, ক্রিস্টাল, মাস্টার্ড, হলিউড, শান্তা, রোজ, ফরচুনা, এই বিখ্যাত গার্মেন্টসগুলো বাংলাদেশের জন্য গর্বের ছিল। দুঃখের বিষয় এই যে লিস্টটা বললাম, এই লিস্টটা পুরো বন্ধ হয়ে গিয়ে এগুলো ভারতে প্রতিস্থাপিত হয়েছে। এবার বলেন এগুলো ভারতে প্রতিস্থাপন করলো কে? আপনারা জানেন যে বাংলাদেশে প্রায় ভারতের 12 লক্ষ কর্মী এখানে কাজ করে এবং গার্মেন্ট সেক্টরে উচ্চতর জায়গাগুলোতে এই ভারতীয় অফিসাররা কাজ করে। তারা কৌশলে শ্রমিক অসন্তোষ দেখিয়ে, লোকসান দেখিয়ে এই বিখ্যাত কোম্পানিগুলো বাংলাদেশে বন্ধ করে ভারতে নিয়ে গেছে। আমি এখানে রাজনৈতিক বিশ্লেষক, আলোচক, অনেক ক্ষমতাধর ব্যক্তি আছে, আপনারা যদি কোনোদিন সুযোগ পান আল্লাহর রস্তে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরকে বাঁচানোর জন্য, আমাদের গার্মেন্টস থেকে এই সকল ভারতীয় প্রতিনিধিদেরকে বের করে দিবেন যদি আমাদের গার্মেন্টসকে বাঁচাতে চান। আজকে আগ্রাসন, গণতন্ত্র, সার্বভৌমত্ব নিয়ে কথা হচ্ছে। বাংলাদেশের সার্বভৌমত্বের উত্তম প্রতীক হলো ইলিশ। ভারত তার পূজা পর্বণে ইলিশ প্রয়োজন হয়। এই ইলিশের জন্য তারা আমাদের সমুদ্র সীমা অতিক্রম করে আমাদের সমুদ্রে ঢুকে মাছ মেরে নিয়ে যায়। শুধু তাই না, আমাদের জেলেদেরকে দাপটের উপর রেখে তারা হামলা করে এবং এই ভারতীয় ট্রলারগুলো বড় বড় হওয়াতে তারা দ্রুত যোগাযোগ করতে পারে এবং দ্রুত একত্রিত হয়ে বাংলাদেশের মাঝিদের তারা মাছ কেড়ে নেয়, আগ্রাসন চালায়। এই জন্য বললাম যে এই ইলিশটা, এই ইলিশ নিয়েই কিন্তু লিখে আবদুল ফাহাদ মারা গেছে। এই ইলিশের জন্য যে এইবার 500 টন পাঠানো হয়েছে, সামনেবার 1000 টন পাঠানো হবে, এই কথাটা লিখেই ছাত্রলীগের পছন্দ হয়নি। যারা এদেরকে ছাত্রলীগ বলেন আমি মানতে রাজি না। এরা স্পষ্টভাবে ভারতের বীজ থেকে জন্ম হওয়া কিছু বাংলাদেশি নাগরিক, তারা এখানে আগ্রাসন চালাচ্ছে। প্রিয় বন্ধুরা, আমাদের বাংলাদেশে সবচেয়ে বড় এই মুহূর্তে সার্বভৌমত্বের জন্য সমস্যা ভারতীয় টিভি চ্যানেলগুলো। বাংলাদেশের ওষুধ নীতি আপনারা জানেন যে কোনো ওষুধের বিজ্ঞাপন করা যাবে না। আপনারা দেখেছেন কোনো বিজ্ঞাপন? কেউ দেখেন, এটা নীতি। কিন্তু এই ভারতীয় চ্যানেলগুলোতে মাথা ব্যথার ওষুধ, ঘাড় ব্যথার ওষুধ, পেট ফুলে যাওয়ার ওষুধ, জ্বরের ওষুধ, এগুলো বিজ্ঞাপন দিচ্ছে। অর্থাৎ তাদের টিভি চ্যানেলের মাধ্যমে আমাদের ওষুধ নীতি এখানে কার্যকর করতে পারি না আমরা, কিন্তু তারা তাদের ওষুধগুলো এখানে কীভাবে চাপিয়ে দিচ্ছে, কেউ দেখার কিছু নাই, বলার কিছু নাই। দুটো চ্যানেল ওখানে ছিল, সে দুটাও নিষিদ্ধ করে দিয়েছে। আমাদের এই আগ্রাসনগুলো বিষয়ে সচেতন হতে হবে ভাইয়েরা। এবং আমরা যুব অধিকার পরিষদ থেকে ভারতীয় হাইকমিশন ঘেরাও করেছিলাম, আপনাদের মনে আছে। তারপরে আমরা বলেছিলাম যে আবার যদি সীমান্তে হত্যা হয় তাহলে আমরা ভারতীয় হাইকমিশনকে আরও ভালোভাবে ঘেরাও করবো। কয়েকদিন সীমান্ত হত্যা বন্ধ ছিল, এরপরে নতুন কৌশল তারা নিয়েছে। নতুন কৌশল হলো সীমান্ত থেকে পাথর ছড়ে। আমরা সিলেটের বন্যার সময় জাফলংয়ে গোসল করতে গেছিলাম, ওখান থেকে ভারতীয় খাসিয়ারা এসে আমাদেরকে পাথর ছুটছে। আমি বললাম আশ্চর্য, কী হচ্ছে এটা? মানে আমরা ওদের জায়গায় যাইনি কিন্তু ওদের কাছে গেছি কেন, ওরা আমাদের সীমান্তের ভিতরে এসে পাথর ছুটছে। তো এই সমস্যাগুলো আসলে কীভাবে সমাধান হবে আমরা জানি না। এই সমস্যার কথা বলতে গিয়ে আপনারা মারা গেছে, আমি জানি না আমাদের অবস্থা কী হবে। তবে একটা জিনিস অনুমান করতে পারি, আমরা যদি ঐক্যবদ্ধ হই, আমরা যদি আমাদের মুষ্টিতে মুষ্টি লাগাই, আমরা যদি একসাথে হই, একসাথে যদি ভারতকে না বলতে পারি,
ভারতীয় পণ্যকে না বলতে পারি, ভারতীয় চ্যানেলকে না বলতে পারি, পাশাপাশি আমাদের রাজনীতিতে যে ভারত আগ্রাসন চালায়, আমাদের অর্থনীতি সমাজনীতি সংস্কৃতিতে ভারত যে আগ্রাসন চালাচ্ছে, কেবলমাত্র না এই শব্দটা প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে আমাদের পরিত্রাণ সম্ভব। আসেন একসাথে মুষ্টিবদ্ধ হই, একসাথে সবাই বলি ভারতকে আমরা না বললাম, কারণ এছাড়া মুক্তি সম্ভব নয়। আমাদের রাজনীতি আজকে ভারত কিভাবে আস্তে পিষ্টে বেঁধে রেখেছে আপনারা শুধু হিসাব করেন। সবাইকে হাঁটু গেড়ে বসতে বাধ্য করেছে ভারত সবাইকে, প্রত্যেকটা নাগরিককে, প্রত্যেকটা রাজনীতিবিদকে। আমরা সেই জায়গা থেকে উত্তরণের জন্য আবরার ফাহাদের স্মরণে, আবরার ফাহাদের আমরা 7 অক্টোবরকে আবরার ফাহাদ দিবস হিসেবে ঘোষণা করেছি। পাশাপাশি আমরা বলি যে প্রিয় ভাইরা, আবরার ফাহাদকে যারা মেরেছে এরা কিন্তু পরীক্ষার হলে বসে পরীক্ষা দিচ্ছে। এখন আপনারা দেখেছেন, দেখুন এই পরীক্ষার হলে বসে পরীক্ষা দিচ্ছে, তাহলে খুনিরা পরীক্ষার হলে বসে পরীক্ষা দিচ্ছে, আবার খুনিরা দেশের বাইরে যাচ্ছে খুন করে। এই যে প্রিয় দর্শক শ্রোতা, 5টি ভিডিওর ভিতরে আমরা 3টি ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। এবার ডক্টর ফয়জুল হক সাহেব, তিনি কি বলতেছে খালেদা জিয়ার মৃত্যুর সংখ্যা নিয়ে? প্রধানমন্ত্রী শেখ হাসিনা কে উদ্দেশ্য করে তিনি কিন্তু কিছু কথা বলেছে। আপনারা সকলেই জানেন বেগম জিয়া, তার পরিস্থিতি ভালো না, তার লিভার ট্রান্সফার করতে হবে, তাকে বিদেশে চিকিৎসা নিতে হবে বা বিদেশ যেতে হবে, যতটুকু যার মানে তার যা চিকিৎসার দরকার সেটা বাংলাদেশে সম্ভব নয়। সেটা কিন্তু বেগম জিয়ার যে সমস্ত ডাক্তাররা আছে তাকে যারা দেখাশোনা করে, দেখভাল করে, বা তার মানে যেই ডাক্তারগুলো আছে পার্সোনাল, সে তারা কিন্তু বলেছে যে তাকে এই দেশে চিকিৎসা করা সম্ভব না, তাকে বিদেশ নিয়ে চিকিৎসা করতে হবে। তো প্রিয় দর্শক শ্রোতা, এই ব্যাপারটি নিয়ে ডক্টর ফয়জুল হক কী বলছে চলুন শুনে আসি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশবাসী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। বাংলাদেশের সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণতন্ত্রের যাকে অতন্ত্র প্রহরী বলা হয়, যিনি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছেন, সেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা মোটেও ভালো নেই। আপনারা জানেন আজকে ডক্টরগণ, তার যে বিজ্ঞ প্যানেলিস্ট রয়েছেন যারা তার চিকিৎসার দায় দায়িত্বে রয়েছেন, সবাই মিলে আজকে সংবাদ সম্মেলন করে জানিয়ে দিয়েছেন যে আজ এই মুহূর্তে খালেদা জিয়ার যে শারীরিক কন্ডিশন সেটা এই ডক্টরদের কাছে বিন্দুমাত্র আর কোনো চিকিৎসার ব্যবস্থা নেই। তারা এই কারণেই জোর গলায় এই কথাটি বলছেন যে তারা দীর্ঘ 2 বছর আগেও নাকি এই একই কথা বলেছেন যে তার লিভার যে সমস্যা রয়েছে সেটা যদি ট্রান্সপারেন্ট করতে হয় কিংবা সেটাকে যদি এক জায়গা থেকে ভিন্ন উপায়ে চিকিৎসার ব্যবস্থা করতে হয় তাহলে তাকে অবশ্যই বিদেশি চিকিৎসার প্রয়োজন। আজকে তারা ব্যাখ্যা করে বিশ্লেষণ সহ বলে দিয়েছেন যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার চিকিৎসা বাংলাদেশে কেন নেই, কেন নেই এজন্য তার ওই চিকিৎসার ব্যবস্থাটাই বাংলাদেশে কোনো হসপিটালে নেই। গুণগত ভালো কিংবা মন্দ সেটা হচ্ছে পরের হিসাব, মানে চিকিৎসা ব্যবস্থাটাই যেখানে বাংলাদেশে নেই সেখানে খালেদা জিয়াকে টানাহেঁচড়া করে আইন কানুন বিভিন্ন ধরনের বিভিন্ন ই দেখিয়ে যে উন্নত মানের এভার কেয়ারে চিকিৎসা চলছে, এই ধরনের বক্তব্য দিয়ে একজন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে তার জীবনটাকে চোখের সামনে শেষ করে দেয়া, এটা কতটা গণতন্ত্র হত্যাকারী হটকারী সিদ্ধান্ত সেটা একমাত্র আল্লাহ ছাড়া আর কেউ বলতে পারবে না। আপনারা জানেন যে এই ফেসিবাদী সরকার দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর জন্য, আজকে যদি খালেদা জিয়ার কোনো কিচ্ছু হয়, তিনি যদি শারীরিকভাবে এই যে অবস্থা চলছে এই অবস্থা যদি তার চলতে থাকে এবং সেজন্য ডাক্তারদের ভাষ্য মতে যে কোনো মুহূর্তে তিনি মারা যাবেন, একদম খালেস বাংলায় যদি বলতে চাই, আমি এই কথাগুলো বলতে এজন্য খুব কুণ্ঠাবোধ করি, আমার হৃদয় রক্তকরণ হচ্ছে, বিদায় তার কথা নিয়ে কখনো আমি মৃত্যু এই শব্দটা বলতে পারি না, বলতে আসে না, মুখ থেকে বলতে চাই না, কিন্তু আজকে ডক্টরদের যখন বিবৃতি দেখেছি তখন আর সামনে রাখতে পারলাম না। তারা স্পষ্ট বলে দিয়েছেন যে খালেদা জিয়া যে কোনো মুহূর্তে মৃত্যুবরণ করবেন, এতে কোনো ধরনের তাদের কাছে আর কোনো ডাক্তারি ভাষায় যেটাকে বলে তাদের কাছে আর কোনো অপশন বলতে কিচ্ছু নেই, বিন্দুমাত্র কিছু যদি থাকতো যেটার উপর ভিত্তি করে তারা বলতে পারতো যে হ্যাঁ তার এখনও এই এই চিকিৎসা বাকি আছে, এটা আমরা ট্রাই করতেছি, এটা আমরা দেখতেছি, তাহলে ভিন্ন কথা, কিন্তু ডাক্তার ডাইরেক্ট বলে দিয়েছেন আজকের সংবাদ সম্মেলনে যে খালেদা জিয়ার মৃত্যু ছাড়া আর কোনো গতি এই বাংলাদেশের চিকিৎসার মধ্যে আর নাই। তাহলে ভাই প্রিয় দেশবাসী, আপনারা কি একজন রুগী, এবং আজকের ডক্টররা যেটা বলেছে স্পষ্ট বলেছে যে একজন রুগী ডাক্তার হিসেবে যখন সামনে থেকে দেখছি যে এই রুগীর চিকিৎসার ব্যবস্থা বিশ্বের বিভিন্ন দেশে আছে কিন্তু চিকিৎসা ব্যবস্থা করানোর সুযোগ থাকা সত্ত্বেও তার চিকিৎসা হচ্ছে না, তখন ডাক্তার হিসাবে তাদের ফিলিংটা কেমন লাগে সেটা আজকে ডক্টররা কিন্তু এখানে বলে দিয়েছেন। তারা বলে দিয়েছেন যে আমরা নিজেরা দেখতে পাচ্ছি যে এই রোগীর চিকিৎসা যত দ্রুত সম্ভব বিদেশের স্পেশাল হসপিটালে নিয়ে চিকিৎসা করানো হবে, তত দ্রুত এই রোগী ভালো হয়ে যাবে কিংবা এই রোগীর সুস্থতার সম্ভাবনা রয়েছে, আর আমরা চোখের সামনে দেখছি যে এই রোগী আমাদের কাছ থেকে চিকিৎসা না পাওয়ার কারণে প্রতিদিন প্রতি মুহূর্ত মৃত্যুর কোলে ঢুলে পড়ছে, এবং এটাই তাদের সাপ কথা।
তারা এদেশ তার রিমান্ড কিংবা কি বলে জামিন কিংবা তাকে বিদেশে পাঠানোর জন্য ডাক্তাররা এই সকল বক্তব্য দিচ্ছে না। ডাক্তাররা এখানে কোনো রাজনীতির কোনো আলোচনা করছে না। আর আপনারা নিশ্চয়ই জানেন যে দেশ নেত্রী বেগম খালেদা জিয়া রাজনৈতিক ব্যাপারগুলোতে প্রায় লাস্ট 2-3 ইয়ার্স এই গ্রেপ্তার হওয়ার পর থেকে আজ পর্যন্ত কোনো বক্তব্য তো তার এই দেশের কোনো বিষয় নিয়ে তিনি তো কোনো আইন অমান্যকারী কিংবা আপনার কি বলে রাষ্ট্রের যে কোনো হাসিনা যে কারণে ভয় পায় যে তিনি কি করে ফেলেন কি না করেন তিনি তো কোনো কিচ্ছু দিচ্ছেন না। দল তো চালাচ্ছেন তারেক রহমান সাহেব। বিএনপির চেয়ারপারসন এখন অসুস্থ, অসুস্থ রোগীর সাথে কোনো পলিটিক্স খাটে না। একজন অসুস্থ মুমূর্ষু রোগীকে আপনি আজকে চিকিৎসার ব্যবস্থা করবেন, সে জায়গা থেকে তাকে তো আপনার ঠেলে হিসড়ে টেনে টেনে তারপরে তাকে মৃত্যুর কোলে ঢুলে দেবেন, এটা তো হতে পারে না। প্রিয় দেশবাসী, আপনারা জানেন আজ তার লিভারজনিত সমস্যা, চোখের সমস্যা, হাড়ের সমস্যা, বহুমাত্রিক সমস্যা, একজন বয়োজ্যেষ্ঠ নারী এবং সাবেক 3 বারের প্রধানমন্ত্রী, তার এই সমস্যাগুলোর চিকিৎসা যেটা যেটা দেশে সম্ভব সেটা কিন্তু হচ্ছে, কিন্তু যেটা সম্ভবই না সেটাকে আপনি এই দেশে কিভাবে চিকিৎসা দিবেন? এখন আপনার চোখের সামনে কি দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুদেহটা এনে দিবে তারপরে আপনি জামিন দিবেন? তাকে আপনার একেবারে মৃত্যু নিশ্চিত হয়ে গিয়েছে তারপরে আপনি অ্যাম্বুলেন্সে করে বিদেশে লোক দেখানোর জন্য পাঠাবেন যে হ্যাঁ তাকে আমরা শেষ চিকিৎসা দিয়েছি? আজকে ডাক্তাররা নিজেরা বলেছে যে 2 বছর আগে যদি এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বা 1-1.5 বছর আগেও যদি তাকে এই চিকিৎসাটা দেওয়া যেত তাহলে তার যেই যেই জায়গায় পানি এসে জমে যায়, যেই যেই জায়গায় রিমুভ করা যাচ্ছে না, তার এমন কিছু গোপন রোগ ব্যাধি ওখানে জমা হয়েছে যেগুলো তারা কন্ট্রোলে নিতে পারছে না। তাদের ভাষ্য অনুযায়ী, আজকের ডাক্তারদের লেটেস্ট ভাষ্য অনুযায়ী, যে এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এই যে সমস্যাগুলো সেটা তাহলে এতদিনে আর থাকতো না কিংবা তার নতুন করে এই সকল জায়গায় চ্যালেঞ্জ নিতে হতো না। এখন যে সমস্যাটায় খালেদা জিয়া এসে পৌঁছেছেন সেই সমস্যাটা হচ্ছে আজকের এই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সমস্যা, যেটা সবচেয়ে তার চেয়েও বড় সমস্যা। তার এখন যে ঝুঁকিটা আছে এই ঝুঁকি থেকে মুক্ত করার জন্য তো আপনার অপারেশন করতে হবে, এমার্জেন্সি তাকে সেই জায়গায় নিতে হবে, বিদেশি চিকিৎসার প্রয়োজন। এখন সেই বিদেশি চিকিৎসা এমার্জেন্সি করে তারপরেও যে ক্ষতিটা তাকে এই সরকার করে দিয়েছে সেটা লাইবিলিটি তো আর কোনো ডাক্তারও নিতে পারবে না। এদেশের জনগণ দেখেছে, কেঁদেছে, এর চাইতে বড় কিছু আর করতে পারবে না। কিন্তু খালেদা জিয়ার ক্ষতি যা করার তা এই ফেসিবাদী শেখ হাসিনা এই দীর্ঘ কয়েক বছর বসে স্লো পয়জনে তাকে মৃত্যুর দ্বার প্রান্তে নিয়ে এসেছে। আমি স্পষ্ট করে বলতে চাই, দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু এবং খালেদা জিয়ার মৃত্যু কামনা এই শেখ হাসিনা করে, এবং এই শেখ হাসিনা তাকে মৃত্যুর কোলে ঢুলে দেওয়ার জন্য সকাল সন্ধ্যা যত ধরনের অপকৌশল আছে সেটা করে। আর সেটা যে তিনি করেন সেটা তার বক্তব্য থেকে প্রমাণ হয়েছে। দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে বিদেশে বসে যে বক্তব্য দিয়েছে, কোনো মানুষ পৃথিবীতে এই ধরনের বক্তব্য দিতে পারে, শত শত্রুতা হোক, কিন্তু কোনো মানুষকে এভাবে বলা যায় না যে উনি মারা যাবেন, মরে 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 না। শেখ হাসিনার কত শখ দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে আজকের মরে 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 না মেরে ফেলবেন আপনি, কতটা হিংস্রতা, কতটা মানুষের উপরে মানে মানবতা মূল্যবোধ যদি বিন্দুমাত্র থাকে তাহলে এই ধরনের বক্তব্য দিতে পারে না। প্রিয় বন্ধুরা আমার, তাকে সেখান থেকে বিনা চিকিৎসায় আইন কেস এটা সেটা দেখিয়ে কারা দেখাচ্ছে হাইকোর্ট, যারা আজকের বাংলাদেশে অবৈধভাবে রাষ্ট্র ক্ষমতায় বসে আছে, কারা দেখাচ্ছে হাইকোর্ট, যারা আজকের অবৈধভাবে বিভিন্ন জায়গায় চিকিৎসা নিয়েছে, নিজেরা নিয়েছে, এই ওবায়দুল কাদের নিয়েছে, আজকে কি বলে বিরোধী দলীয় বর্তমান যে কাগজে কলমের পোষ্য বিরোধী দলের নেত্রী রওশনের স্বাদ নিচ্ছে, আজকের বাংলাদেশের হাজি সেলিম সাহেব নিচ্ছে 10 বছরের সাজা মাথায় নিয়ে বিদেশ থেকে ঘুরে এসে তারপরে চিকিৎসা নিয়ে তারপরে বাংলাদেশে অবস্থান করছে, আবার জেলে গিয়েছে, এখন জামিনে বের হয়ে ঘুরে বেড়াচ্ছে। এই তো আপনার আইন আদালত। আজকের দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার এই যে কন্ডিশনে দাঁড়িয়েছে, যে লসটা বাংলাদেশের মানুষ এখন পাবেন, যে ক্ষতিটা আমাদের হয়ে গিয়েছে তা হয়ে গিয়েছে, এখন এই ক্ষতির পরেও যেটা লাস্ট মুহূর্তটা শুধুমাত্র এখন ট্রাই করে দেখা যেতে পারে যে তাকে অন্তত পক্ষে বাঁচানোর জন্য সর্বোচ্চ তার জীবদ্দশায় তিনি দেখে যেতে যেতে পারে যে না আমাকে চিকিৎসার জন্য দেশে এবং বিদেশে বাংলাদেশের জনগণ চেষ্টা করেছে, ডাক্তাররা চেষ্টা করেছে, তারপরে আল্লাহর হুকুম আমরা সেই দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার জন্য দোয়া করতে পারবো। কিন্তু আজ এই প্রিয় দর্শক, আমরা ভিডিওর লাস্ট মুহূর্তে চলে এসেছি। অবশ্যই আপনাদের মূল্যবান মতামত কিন্তু জানাবেন। 4টি ভিডিও আপনারা দেখেছেন, এবার আমরা লাস্ট ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। তো সবাইকে অনুরোধ করব ভাই, প্রতিনিয়ত আমাদের চ্যানেলে এই ধরনের সকল প্রকার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি চেপে দেবেন অবশ্যই। আর হ্যাঁ, যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। চলুন প্রিয় দর্শক শ্রোতা, আমরা শেষ ভিডিওটি দেখে আসি। আপনি যদি এই বাংলাদেশে এই পদ্মা সেতুর আশেপাশে কোন উন্নয়নে বাধাগ্রস্ত করেন, আমরা চ্যালেঞ্জ করে বললাম এই মুন্সিগঞ্জ জেলার শ্রেষ্ঠ চেয়ারম্যান হাজী মোহাম্মদ আশরাফ উদ্দিন খানের নেতৃত্বে আপনি ফখরুল এবং আপনার সাথে যারা আছে একটারও এই পদ্মা সেতুতে উঠতে দিব না আমরা। আপনি এই ব্রিজে কখনো উঠবেন না, কারণ আপনি কখনো তার নাই এই ব্রিজ হোক, আপনার ঘৃণা থাকলে এই পদ্মা সেতু পার হয়ে কোনো মিলিং মিছিল আপনি যাবেন না, ঠিক আছে? আপনার যদি লজ্জা থাকে, ঠিক আছে? দর্শক, ওনারা বলছিলেন যে এই আমি সরকার দেখছিলাম, তো ওনারা বলছিলেন যে এই উন্নয়নে যদি বাধা দেয়
আপনারা নাকি ওনাদের অভিযোগ যে পদ্মা সেতুতে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে উঠতে দিবে না এবং এছাড়া আরো অনেক বক্তব্য দিয়ে দিচ্ছেন তো আপনি কি বলতে চান আমি বলতে চাই সারা বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ হাসিনা বঙ্গবন্ধু শেখ মুজিবুর কন্যা সুচিকো কন্যা শেখ হাসিনা বাংলাদেশের উন্নয়নে জোয়ার বসাই দিবে সে জোয়ারের প্রথম ধারা হলো বঙ্গবন্ধু সেতু ওনারা স্লোগান দিচ্ছিলেন এবং ওনারা বলছিলেন যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে ওনারা ব্রিজে উঠতে দিবেন না তো সরাসরি একটু আগেও কিন্তু ওনারা বলছিলেন স্লোগান দিচ্ছিলেন যে জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে উন্নয়ন দেখতে পায় না পদ্মা সেতুতে উঠতে দিবে না তো আপনাদের মতামতটা কি আমাদের মতামত জনতি শেখ হাসিনার উন্নয়ন সারা বাংলাদেশে পদ্মা ব্রিজ এক আর এই ছিল প্রিয় দর্শক শ্রোতা আজকের ভিডিও মূলত পাঁচটি ভিডিও নিয়ে আপনাদের সম্মুখে হাজির হয়েছিলাম আশা করি পাঁচটি ভিডিও আপনারা মনোযোগ সহকারে দেখেছেন অবশ্যই কিন্তু আপনাদের মূল্যবান মতামত জানাতে ভুলবেন না যারা পাঁচটি ভিডিও দেখেছেন তারা অবশ্যই জানাবেন যে হ্যাঁ ভাই আমি পাঁচটি ভিডিও দেখেছি আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর পারলে ভিডিওটি শেয়ার করে সবারই দেখার সুযোগ করে দেবেন তো ভালো থাকবে সবাই আবারও দেখা হবে কথা হবে নতুন কোনো টপিক নতুন কোনো ভিডিও নিয়ে আজকের মতো সিলে পর্যন্তই আল্লাহ হাফেজ